ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। উত্তর চব্বিশ পরগনার কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসা কেন্দ্র তৈরির বিরোধিতা করে স্থানীয়দের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। দেখতে পাচ্ছেন বিটি রোডের ছবি। সমীরণ পাল আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বিষয়ে জানাবেন। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি সমীরণ, এবং পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা যাচ্ছে। এই রকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো? সকাল থেকে উত্তেজনা ছিল কামারহাটি এলাকায়। আজকে সকালবেলা প্রথমে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিটি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য যে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল সেটা কোভিড হাসপাতাল হবে, কিন্তু কোভিড হাসপাতালের পাশাপাশি তাদেরকে সাধারণ চিকিৎসা ব্যবস্থা চালু রাখতে হবে, এই দাবিতে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং সেই সময় বিক্ষোভকে ঘিরে উত্তেজনা তৈরি হয় এবং বেশ কিছু বিক্ষোভকারী একটি তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোতল বৃষ্টি করে, এবং তার পরপরই বেশ কিছু দুষ্কৃতি ওই বিক্ষোভকারীদের উপর চড়া হয়, তাদেরকে লাঠি দিয়ে মারধর করে। এই ঘটনার প্রতিবাদে আজকে বিকেল থেকে কামারহাটি সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএম সমর্থকরা এবং কংগ্রেস সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকে বেলবরিয়া থানার সামনে। এবং তাদের বক্তব্য যে কোভিড হাসপাতালের পাশাপাশি সাধারণ চিকিৎসা ব্যবস্থা চালু রাখতে হবে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে, সেই নিয়ে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। সেই শান্তিপূর্ণ আন্দোলনে দুষ্কৃতির হামলার ঘটনা ঘটেছে এবং তারই প্রতিবাদে তারা বিক্ষোভে সামিল হন। এবং বিক্ষোভ কিছুক্ষণ চলার পরই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের, এবং বিধায়কের উপস্থিতিতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের, এবং এই নিয়ে উত্তেজনা তৈরি হয়। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং বিধায়কের অভিযোগ বিনা প্ররোচনায় পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে। শুভজিৎ, ধন্যবাদ সমীরণ।